2022 হাজার কাতার বিশ্বকাপটা মোটেও ভালো যায়নি ব্রাজিলের শক্তিশালী দল নিয়েও তারা পেরোতে পারেনি কোর্টের গন্ডি কুড়ি বছর ধরে চলে আসা মিশন হেক্সার স্বপ্ন আরও একবার অধরায় রয়ে গেল ব্রাজিল দল যেতে পারেনি তাদের প্রত্যাশা ও সামর্থ্যের কাছাকাছিও তবে ব্রাজিল দলকে নিয়ে প্রত্যাশার জায়গা যেখান থেকে আসে সেই ক্লাব ফুটবলের বরাবরই উজ্জ্বল ব্রাজিলিয়ান খেলোয়াড়রা তাই ট্রান্সফার মার্কেটেও তাদের নিয়ে যুদ্ধ চলমান থাকে আর এই তালিকায় এবার যুক্ত হয়েছেন আর একজন ব্রাজিলিয়ান বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিশ্বকাপের বছর শেষ হয়েছে মাত্র একদিন হলো এর মধ্যে শুরু হয়ে গেছে ক্লাব ফুটবল তবে এখনো শেষ হয়নি ক্লাব ফুটবলের শীতকালীন দলবদল প্রতিটি লীগ মাত্র মাঝপথে রয়েছে এখনও অর্ধেকের বেশি মৌসুম বাকি নভেম্বর ডিসেম্বরে বিশ্বকাপ হওয়ার জন্য সাধারণ সুজি থেকে এবার ব্যস্ত সময় পার করতে হবে খেলোয়াড়দের সবকিছু মাথায় রেখে নিজেদের দলের গভীরতা বাড়াতে কাজ করছে দলগুলো আর সেখানে মুখ্য ভূমিকা রাখবে এবারের শীতকালীন দলবদল বিশ্বকাপ ব্যর্থতাকে এক পাশে রাখলে দল হিসেবেও ক্লাব লেভেলে ব্রাজিল সবসময় শক্তিশালী ইউরোপিয়ান মার্কেটে তাদের খেলোয়াড়দের চাহিদা সর্বদাই আকাশ ব্রাজিলিয়ান খেলোয়াড়দের নিয়ে ইউরোপের ক্লাবগুলো টানাটানি লেগেই থাকে আর এবার সেই তালিকায় যোগ হচ্ছেন ব্রাজিলের নাম্বার নাইন রবার্তো ফিরমিনহো লিভারপুলে একসময় সালা মানে ফিরমিনহো ত্রয়ী সময়ের অন্যতম সেরা ত্রয়ী ছিল লিভারপুলে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয় বড় অবদান এই থ্রোয়ের তবে আস্তে আস্তে সময় বদলে গেছে সাদিও মানে লিভারপুল ছেড়ে বায়ার্নে দলভুক্ত হয়েছেন ডিওগা জোতা ডারভিন নুনেজদের ভিড়ে নিয়মিত একাদশে জায়গা হারিয়েছেন রবার্টো ফিরমিনহো ফলে আস্তে আস্তে ভেঙে গিয়েছে সালা মানে ফিরমিনহো জুটি এর বাইরে সাম্প্রতিক সময়ে লিভারপুল সাঁত্রিশ মিলিয়ন ইউরোতে দলে ভেরায় কোডি গ্যাকপোকে এই ডাচ তারকার আগমনে অনেকে লিভারপুল ক্যারিয়ারের শেষ দেখতে পান আর এই সুযোগেই যেন ফিরমিনহোর দিকে হাত বাড়ায় স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ মাদ্রিদের এই ক্লাবটি এবারে শীতকালীন দলবদলে ফিরমিনহোকে দলে পেতে চায় সেটি নিয়ে তারা ফিরমিনহোর ক্লাব লিভারপুলের সাথেও কথা বলেছে মুন্ডো ভোর মতে জানুয়ারি এক তারিখ থেকে ফিরমিনহোকে পাবার ব্যাপারে অ্যাথলেটিকো মাদ্রিদ লিভারপুলের কাছে প্রস্তাব জানাবে এই মৌসুমে জুয়া ফেলিক্স অ্যাথলেটিকো ছেড়ে যাবেন বলে শোনা গিয়েছিল সেক্ষেত্রে তার জায়গায় ফিরমিনহো আসলে আক্রমণের ধার বাড়তে পারে রবার্তো ফিরমিনহোর সাথে এই বছরের জুন পর্যন্ত চুক্তি রয়েছে লিভারপুলের সেক্ষেত্রে এবারে লিগ শেষ হলে নতুন চুক্তি না করলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন রবার্তো ফিরমিন হো তাই ফিরমিন হো চুক্তি করে লিভারপুলের সাথে চালিয়ে যাবেন নাকি লিভারপুল ছেড়ে চলে যাবেন এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না লিভারপুলে এখন রবার্তো ফিরমিন হো আগের চেয়ে অনেক কম সুযোগ পেয়ে থাকেন নিয়মিত একাদশে প্রায় সময় না থাকার জন্য জায়গা পাননি ব্রাজিলের বিশ্বকাপ দলে বর্তমানে দলে গ্যাপ আসে অনেকেই লিভারপুলে ফিরমিনহোর ক্যারিয়ারের শেষ দেখছেন সেক্ষেত্রে ক্লাব ছাড়া বিষয়টা অনেকটা ফিরমিনহোর উপর থাকবে তবে গ্যাকপো আসলেও এটি কোনো প্রভাব পড়বে না বলে জানান লিভারপুল বস জার্গেন ক্লাব তার মতে দলে এখনও ফিরমিনহোর প্রয়োজনীয়তা রয়েছে গ্যাকপো কিংবা অন্য কেউ আসার জন্য সেটি কখনোই ফুরিয়ে যাবে না তিনি আশাবাদী ফিরমিনহো আবারও লিভারপুলের সাথে নতুন চুক্তি করবেন থেকে যাবে আরও কিছুদিন আর নতুন চুক্তির ব্যাপারে তিনি রবার্তো ফিরমিনহোর সাথেও আলাদাভাবে কাজ করছেন তার দলের পক্ষ থেকে চাওয়া ফিরমিনহো লিভারপুলেই থাকুক বাকি থাকবেন নাকি চলে যাবেন সেটা জানা যাবে আর কিছু দিনের মধ্যেই হয়তো নিজেরও দেশের স্বার্থে কথা ভেবে চলেও যেতে পারেন ফিরমিনহো কিংবা পুরোনো ক্লাবের টানে থেকেও যেতে পারেন যেখানেই থাকুক একজন ফুল ফর্ম ফিরমিনহোকে চায় ব্রাজিল অ্যাটাকিং ডেপথ যতই থাকুক বিশ্বকাপে পারফেক্ট নাম্বার নাইন ব্রাজিলকে বরাবরই ভোগাচ্ছে সেক্ষেত্রে ফিরমিনহোর সামনে এখনও সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করার అహమిద శాడు స్పోర్ట్స్ టైమ్స్